নমস্কার, কেমন আছো সবাই? আজকে অনেকদিন পর আবার আমি আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। আমার গোপসোনা এখন ঘুমিয়ে আছে। আজকে বৃহস্পতিবার, আমি গোপসোনাকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে ভালো করে গোপসোনার জন্য রজনীগন্ধার মালা নিয়ে এসেছি। এই যে গোপসোনাকে আমি পাত্রের মধ্যে দিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে জলের মধ্যে গোপসোনাকে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে গোপসোনাকে নতুন জামা পরিয়ে তারপরে গোপসোনার আজকে আমি ভালো করে পুজো করব। আমি প্রত্যেক বৃহস্পতিবারই গোপসোনাকে ভালো করে পুজো করানোর চেষ্টা করি, প্রতিদিন হয়ে ওঠে না সেরকমভাবে। তাই আমি বৃহস্পতিবার সব ঠাকুরকেই ভালো করে সব কিছু নতুন করে সাজাই, নতুন করে পরাই। গোপসোনাকে আমি যে রেডি করে দিয়েছি, রজনীগন্ধার মালা পরিয়েছি। তোমরা সবাই বলবে আমার গোপসোনাকে দেখতে কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগে গোপসোনাকে যখন আমি সিঙ্গার করিয়ে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে সাজিয়ে গোপসোনা সিংহাসনে গোপসোনাকে বসাই। আর আজকে আমার পুজো এখানেই শেষ। এই যে আমার তুলসীতলা, আমি এখানে প্রতিদিন জল ঢালি পুজো দিই। আর তোমরা সবাই বলো, আমার সাথে থেকেও একটু সাপোর্ট করো, আমার ব্লগ কেমন হয়েছে তোমরা সবাই বলো। চলো, টাটা।